ビデオ撮ってたの。রোববার 26 জুন 2022 এ তথ্য নিশ্চিত করেন সিআইডির একাধিক কর্মকর্তা। সিআইডি জানায় পদ্মা সেতুর রেলিং এর নাট বল্টু খোলা এই যুবকের নাম বায়েজিদ তালহা। তার বাড়ি পটুয়াখালীতে। তিনি রাজধানীতে একটি বেসরকারি চাকরি করেন। কায়সার 71 নামক একটি টিকটক অ্যাকাউন্টে লোগো লাগানো 37 সেকেন্ডের সেতুর রেলিং এর নাট বল্টু খোলার ভিডিওটি মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়ে যায় ভাইরাল। ভিডিওটিতে দেখা যায় এক যুবক পদ্মা সেতুর কংক্রিটের রেলিং এর উপর দিয়ে লোহার রেলিং এর দুটি নাট খুলছেন। নাট দুটি দিয়ে লোহার রেলিংটি আটকানো রয়েছে কংক্রিটের রেলিং এর সঙ্গে। এরপর সেই যুবক নাট দুটি হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খুলে ডান হাতে নেন এবং আবার বাঁ হাতের উপর রাখেন। এছাড়াও আমরা আরো একটি ভিডিওতে দেখতে পাই আরো একটি যুবক ঠিক একই কাজটি করছেন এই পদ্মা সেতুর নাটগুলো খুলে, এবং একজন যুবক দেখতেছি পদ্মা সেতুর মধ্যে প্রস্রাবের একটি ছবি দৃশ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়েছে তা ভাইরাল। এবং বায়েজিদ তালহা নাট দুটি হাতের উপরে রেখে বলেন, এই হলো আমাদের পদ্মা সেতু, আমাদের হাজার হাজার কোটি টাকার পদ্মা সেতু। এ সময় পাশ থেকে আরেকজন বলতে শোনা যায়, নাট খুলে ভাইরাল করে দিয়েন না। ভিডিওটিতে বায়েজিদের টিকটক অ্যাকাউন্টে আপলোড করা হয়, ফেসবুকেও সেটি হয় ভাইরাল। তবে রোববার বিকেলে এই অ্যাকাউন্টে প্রাইভেট করা অবস্থায় দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভিডিওটি ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে তীব্র সমালোচনা। এই যুবকের এমন কাণ্ড দেখে অনেকেই তার শাস্তি দাবি করছেন। সত্যি এই যুবকের বায়েজিদ তালহার এই কাজটি সত্যি ঘৃণিত। এবং আরও একটি যুবক দেখতেছি পদ্মা সেতুর নাটগুলো খুলছে। পদ্মা সেতুর এই নাটগুলো যে আরেকটি যুবক খুলছে তারও কাজও ঘৃণিত এবং একইভাবে ঘৃণিত একজন ব্যক্তি ওই পদ্মা সেতুতে প্রস্রাব করছেন। যতই হোক না কেন, 31,000 কোটি টাকা ব্যয়ে এত বড় একটি প্রকল্প বাংলাদেশের পক্ষে করা সত্যি অসম্ভব ছিল, কিন্তু এই অসম্ভব কাজকে সম্ভব করে দেখিয়েছে বাংলাদেশ সরকার। যেভাবেই করুক পদ্মা সেতু হয়েছে, সত্যি এটি বাংলাদেশের জন্য গর্বের একটি বিষয়। কিন্তু এই গর্বের বিষয়টিকে নিয়ে এই ধরনের ব্যঙ্গাত্মক প্রচারণা আন্তর্জাতিক মহলে আমাদের দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে বলে আমি মনে করি।